আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না। যেই দোকান থেকে বলেন যা আমাকে অরিজিনাল মাল দেন, ডাবল কোট, জাপন কবি স্টিল কোয়ালিটি সম্পূর্ণ মালগুলো দিবেন, এই মালগুলো দিয়ে ঘর করলে সেরকম আসবে। কিন্তু আপনারা তো আসলে অনেক মানুষে অনেক সময় আমাকে অনেক কথা বলেন যে ভাই আমরা অনেক কমে প্রাইস এখান থেকে মাল নিয়ে, ভাই সস্তার মাল কেউ কোনো দিন ভালো দেয় না। আমি আপনারা যদি আমার কাছে পেপার চান, আমি পেপার দেখাইতে বাধ্য হবো কত টাকা মাল কিনা পড়ে। বাস্তবে দেখেন মালের বাজার, কোয়ালিটি মাল নেবেন কোয়ালিটি দাম রাখবো, খারাপ মাল আছে খারাপ দাম রাখবো, চায়না আছে বিভিন্ন বাজে মাল আছে মার্কেটে, আপনারা রং দেখে পেরেশান হয়ে যান, আপনারা মালের নাম শুনলে পেরেশান হয়ে যান। আরে ভাই না, কোয়ালিটি সম্পূর্ণ জানবেন যে এটা কী মাল, দাম কম এলে পাগল হয়ে যান যে কম দাম হইলে বোধহয় টিন ভালো হইব। অনেকে আমার প্রশ্ন করেন যে ভাই দাম রাখেন কম মাল দেন ভালো, আরে ভাই কম দামে কোনো মানুষ আপনারা মাল দিবেন, আপনি আমি না যেই কোনো দোকানদার টাকা কম দিবেন আপনার মাল খারাপ দিব। আপনারা বুঝাইব যে ভাই আমি জাপানি মাল দিব, কীভাবে দিব সে কম দামে সেটা আপনি জানেন, আমি জানি না। কারণ কোয়ালিটি সম্পূর্ণ মাল কিনা বেশি, কোয়ালিটি সম্পূর্ণ মালগুলো কিনা বেশি, কোয়ালিটি সম্পূর্ণ মালগুলো বেচতে হয় বেশি। আপনারা টিন সম্বন্ধে অনেক কোয়ালিটির টিন আছে, যেমন কাপড় কিন্তু এক কোম্পানির হয় না, চাইনিজ পাবলিন আছে, লংকলদ আছে, সুতি আছে, বয়েল আছে, বেক্সি বয়েল আছে, ফেব্রিক্স আছে, জাপানি অরিজিনাল টরে কাপড় আছে, বিভিন্ন কোম্পানি আছে। টিনের ভিতরে একটা দুইটা কোম্পানি না, বিভিন্ন কোম্পানির টিন আছে, কিন্তু সবাই বিভিন্ন ব্র্যান্ডের মালগুলো বিক্রি করলে লাভ হয় অল্প সীমিত টাকা। তো অনেকে ব্র্যান্ডের মালের কথা উল্লেখ করে না, কারণ ব্র্যান্ডের মাল বিক্রি করলে লাভ কম হয়, ব্র্যান্ডের মালের কোয়ালিটি বেশি, জিঙ্ক বেশি, প্রচুর পরিমাণ জিঙ্ক, টিন লোয়ার সে জিঙ্ক বেশি। ভিয়েতনামের মাল বাংলাদেশে তিন চার থেকে পাঁচটা কোম্পানির কাছে এই মালগুলো পাবেন অ্যাভেলেবেল হাতে গোনা বড় বড়। তাছাড়া লোকাল কোনো দোকানদার বা লোকাল কোনো কোম্পানি এই মালের সম্বন্ধে ধারণাই নাই, তারা বলবে ভাই এই মালে নাই, কারণ ভিয়েতনামের মালের উপরে মাল নাই, কারণ সে এই মাল দেখাইলে তার লাভ হবে স্কোয়ার ফিটে দুই টাকা। সে যদি আপনাকে খারাপ মাল দিয়ে দেয় তাহলে তার স্কোয়ার ফিটে লাভ হবে পাঁচ টাকা দশ টাকা, সে চিন্তা করবে পার স্কোয়ার ফিটে যদি আমি লাভ বেশি করি আমার ভালো হয় বেশি, আমি ভালো মাল দেখাই আমার লাভ কি। কিন্তু আমি বলবো এটা যে আপনার টাকা দিয়ে আপনি নেবেন, ভালো নেন খারাপ নেন, খারাপটার কোনো গ্যারান্টি আমি দিই না, কারণ আপনি আমাকে অভিশাপ দিবেন যে এই বেটার থেকে এত টাকা খরচ করে মাল আনলাম বেটা আমারে দিল কেন। আমি বলে দিই যে এটা তিন চার বছরও জঙ্গাই যাইব, এটা পাঁচ বছর পরে কালার ডিসকালার হয়ে জঙ্গাই সে যাইব, খারাপ হইলে আমি বলে দিই, ভালো হইলে আমি বলে দিই যে তিরিশ বছর গ্যারান্টি, পঞ্চাশ বছর গ্যারান্টি, চল্লিশ বছর গ্যারান্টি, আমি পেপার দিব গ্যারান্টি, কারণ আমাদেরকে কোম্পানি গ্যারান্টি পেপার দিচ্ছে, যাদের কাছ থেকে আমরা এলসি করে আনতেছি তারা আমাদেরকে বলে দিচ্ছে যে আপনার এতদিন এই মাল কিছু হবে না, ইন্ডিয়ান টাটা কোম্পানির মাল কত গ্যারান্টি, কোম্পানি আমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছে যে এই মাল দশ পনেরো বিশ বছরে কিছু হবে না, আমরা নির্ভয়ে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। ভিয়েতনামের কিরমি স্টিল কত সুপার কোয়ালিটির মাল, কোম্পানি গ্যারান্টি পেপার দিচ্ছে, আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এই যে জাপানি কবি স্টিল কত প্রাস ক্যালাস মাল, কোম্পানি গ্যারান্টি দিচ্ছে আমরা দিচ্ছি, প্রত্যেকটা মালের প্রমাণ আছে কীভাবে জাপানি। এটা হলো ডাবল কোটের মাল, এটা হলো চিঙ্গিল কোট দুই নম্বর জাপানি, এটা কোম্পানি কোনো গ্যারান্টি দেয় না, আমরা কীভাবে গ্যারান্টি দিব। আপনারা কালার দেখলে ফ্রেশন হয়ে যান, বোধহয় কালার চকচক করে, এই যে দুই নম্বর মাল কালার চকচক করে লোকাল মাল, জং ধরে যাবে মরছে ধরে যাবে, এই যে দুই নম্বর মাল জং ধরে যাবে মরছে ধরে যাবে। আমি বলে দিই যে ভাই মাল এটা খারাপ এটা নিয়েন না, ভালো হইলেও বলে দিই। আপনারা যেই দোকানে যান না কেন, যেখানে যান না কেন, তাদের কাছে কোয়ালিটি উল্লেখ করবেন যে আমাকে ব্র্যান্ডের মাল দেন। এই যে দেখেন লোকাল মাল, এই যে লোকাল মাল, এই মালগুলো জং ধরে যাবে মরছে ধরে যাবে, এই মালগুলো চকচক করে, শীতের ভিতরে হলে ব্ল্যাক শীটের তৈরি দুই নম্বর শীট এই মালের ভিতরে, আপনারা তো প্রেশন হয়ে যান। এই যে দেখেন অরিজিনাল কোয়ালিটি সম্পূর্ণ শীত, এই যে কোয়ালিটি সম্পূর্ণ শীট জং ধরবে না মরছে ধরবে না, এই যে কোয়ালিটি সম্পূর্ণ শীট জং ধরবে না মরছে ধরবে না, জাপান কবি স্টিল, এই যে কোয়ালিটি সম্পূর্ণ শীট, এই যে কোয়ালিটি সম্পূর্ণ শীট জং ধরবে না মরছে ধরবে, ডিজাইন কত সুন্দর, মানে ঘর করলে ঘরের দিকে ছায়া থাকতে মন চাইব। এই যে কোয়ালিটি সম্পূর্ণ শীট জং ধরবে না মরছে ধরবে না, জাপান কবি স্টিল, আমি তিরিশ বছর নির্ভয় বলবো মালের কালো জ্বলবে না, তিরিশ বছর মাল তো পঞ্চাশ বছর যাবে, খালি আপনারা প্রেশন হয়ে আছেন সস্তা টোকান।
এই যে মিডিয়াম কোয়ালিটি সম্বন্ধ নিউজিল্যান্ড ম্যাক্স স্টিলের মাল 15-20 বছরের আমি অনার্সে গ্যারান্টি দিব, 20-30 বছরের মাল কিছু হবে না, অল্পতে ভালো মাল। এই যে ভিয়েতনামের মাল, এই যে কোরিয়ান ডংকুক স্টিলের মাল, এই যে কত পাস্কেল আছে।